এখন ফোনে রূপসী। नमस्कार ओशा हबाजे अपन सबाई के अनेक अनेक स्वागत जानाच्छि। बेस ठंडा एवं ठंडार मध्य आम्रा बेस एनजॉय करछि। एखन अनेकटा दिन किन्तु ठंडाटा बजाय थाकछे एखन एवं कलकाता सह दक्षिणबंग उत्तरबंग सर्वत्रई आमादेर ई ठंडार आमेज रयेछे। तो एर मध्येओ निजेके सुंदर सतेज राखते हबे, कारण सामने परपर बेश किछु अनुष्ठान। एक बांगालीर व्यालेंटाइन्स डे, सरस्वती पुजो, तार ओपरे व्यालेंटाइन्स डे तो रयेछे। कि करे चटजलदे निजेके सुंदर राखबो, कारण ओशिया हार्वेस्ट मानेई एकटा ग्लोयेर जायगा, लाबण्येर खनि बोलते पारि। आर जार गाइडलाइन्स সেই লাবণ্য আপনাদের পর্যন্ত পৌঁছচ্ছে, তিনি আমাদের সঙ্গে ওশা হবাজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে। আমাদের সরাসরি কথা বলার ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, 6292424241 এবং 6292342342। এই দুটি ফোন নাম্বারে আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা নিয়ে বা আপনারা এই অনুষ্ঠানগুলো সামনে আসছে, এই অকেশনে নিজেদেরকে প্রিপেয়ার করবেন কী করে সেই নিয়ে ডেফিনেটলি ফোন করতে পারেন। অলরেডি কিন্তু আমি প্রশ্ন ছুড়েই দিয়েছি জয়িতা, যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো এবং 14th February ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো চটজলদি নিজের মুখে উজ্জ্বলতা আনবো, একটু লাবণ্যময় আনবো, বিষয়টা আনবো কী করে? দেখো, অবশ্যই মানে এখন যে সিজনটা, এখন আমাদের পিকনিকের মরশুম চলছে, যেহেতু আমরা অনেক দিন ঘরবন্দি ছিলাম, এবার কিন্তু আমরা মানে ঘুরে বেড়াতে তৈরি। মানে সবাই টুকটাক আমি দেখছি ফেসবুক খুললে পিকনিকের ছবি পোস্ট হচ্ছে, তার সাথে সাথে বিয়ের মরশুম তো চলছে, এবং যে দুটো কামিং আমাদের অকেশন বলতে পারো, ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো, সেখানে নিজেকে চটজলদি আরও বেশি গ্লোয়িং করার জন্য আমরা কিন্তু একটু ফেশিয়ালগুলো করে নিতেই পারি। আর ওশা হার্বালসের যে মিনি ফেশিয়াল কিটটা রয়েছে, আমি একটু জাস্ট দেখিয়ে দিতে চাইছি এই যে এখানে আমাদের মিনি ফেশিয়াল কিটটা, যে আমি নিয়েই বসেছি, কারণ আমি প্রচুর আবদার পাচ্ছি আপনাদের কাছে যে এই ফেশিয়াল কিটগুলো কীভাবে করব এবং সরস্বতী পুজোর আগে কীভাবে আমরা নিজেদের আরও বেশি প্রিপেয়ার করে নিতে পারবো। এই যে আমাদের একটা মিনি ফেশিয়াল কিট, আমি আজকে ব্রাইটনিং ফেশিয়াল কিটটা দেখাচ্ছি, কিন্তু এই যে দেখুন দেখানো হচ্ছে আমাদের মিনি ফেশিয়াল কিটে, তো সেখানে এই যে আমি আজকে ব্রাইটনিংটা দেখাচ্ছি আমি, কিন্তু ব্রাইটনিং যেভাবে রয়েছে এইভাবেই কিন্তু হোয়াইটনিং ফেশিয়াল কিট, গ্লোয়িং ফেশিয়াল কিট এবং টাইটনিং ফেশিয়াল কিট, চারটে ফেশিয়াল কিটই কিন্তু এরকম মিনি প্যাকে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এটা ক্যারি করার জন্য খুব মানে সুবিধে রয়েছে, যেহেতু এখন আমাদের স্কুল কলেজগুলো বন্ধ রয়েছে, বিশেষ করে যারা মানে 9-10 ধরো 11-12 যারা, তারা অনেকেই ভাবছে যে একটু বন্ধুর বাড়িতে গিয়ে একটু ফেশিয়াল করে নিই না কেন। অনেকের ধারণা যে ফেশিয়াল মানেই হচ্ছে বড়দের জন্য বোধ হয়, না, ওশিয়া হার্বালসের এই ফেশিয়াল কিটগুলো কিন্তু তুমি 14-15 থেকেও করতে পারো। এটা তোমার নিজের স্কিনকে এতটাই সেভ এবং নিজের স্কিনকে প্রিপেয়ার করা থেকে বলতে পারো, এটা টিনেজারদের জন্য রয়েছে এবং নিজের স্কিনকে আরও বেশি গ্লোয়িং করার জন্য। বুঝতেই পারছো ব্রাইটনিং ফেশিয়াল কিট মানে হচ্ছে স্কিনটাকে ব্রাইট করছে, হোয়াইটনিং ফেশিয়াল কিট তোমার স্কিন টোনকে হোয়াইট করছে, ট্যানটাকে রিমুভ করছে, গ্লোয়িং ফেশিয়াল কিট যারা চকচকে জিনিসটা পছন্দ করেন তাদের জন্য গ্লোয়িং ফেশিয়াল কিটটা রয়েছে, আর টাইটনিং ফেশিয়াল কিটটা হচ্ছে 30 হয়ে যাওয়ার পর প্রত্যেককে বলি টাইটনিং ফেশিয়াল কিটটা অন্তত মাসে একটা করে করুন, এটা কিন্তু খুব দরকার রয়েছে। অ্যাকচুয়ালি আমি এইটা একটু দেখাতে চাইছি, আমার এই ব্রাইটনিং ফেশিয়াল কিটটা যেভাবে রয়েছে এইভাবেই কিন্তু আমাদের সবকটা ফেশিয়াল কিট। দেখুন বক্সটা ওপেন করার পর এর ভেতরে 6টা স্ল্যাশে বেরিয়ে আসবে, এভাবে 6খানা, 1, 2, 3, 4, 5, 6 করে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখুন 1 যেটা রয়েছে ব্রাইটনিং ডিপ ক্লিনজার, এই যে নাম্বার 1 দেখতেই পাচ্ছেন, নাম্বার 1 রয়েছে এটা, এটা ডিপ ক্লিনজার। প্রথমে ফেসের মধ্যে এটা এখানটা ধারটা কেটে নেবেন, এখানে ইয়েলো মার্কও করা রয়েছে, কিন্তু এটা ধারটা কেটে নেবেন, কেটে নেওয়ার পর ধারটা কেটে নেওয়ার পর এখান দিয়ে বার করে নেবেন। এই একটা কিন্তু মানে একটা প্যাকেট কিনলে দুবার আপনি করতে পারবেন 15 দিন গ্যাপে, নেওয়ার পর এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করুন,
ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিন, ক্রিমটা লাগিয়ে জল দিয়ে দিয়ে 5 মিনিটস ম্যাসাজ করুন, জল দিয়ে দিয়ে 5 মিনিটস ম্যাসাজ করুন, করে নিয়ে ওয়েট কটনে ক্লিন করে নিন। সেকেন্ড নাম্বার টু যেটা রয়েছে, ব্রাইটনিং স্ক্রাব রয়েছে, এটাও সেম, ওটা জল দিয়ে ম্যাসাজ করবেন 5 মিনিটস, করে নেওয়ার পর ওয়েট কটনে ক্লিন করে নিচ্ছেন, এতে ময়লাটা আপনার বেরিয়ে গেল, ক্লিনজিং ক্রিম প্লাস আপনি হাইড্রেশন ব্যাপারটা পেলেন। সেকেন্ড স্টেপ, যেহেতু আমাদের ব্রাইটনিং স্ক্রাব রয়েছে, এটা কি করছে আপনার স্ক্রাবিংয়ে যে গ্র্যানিউলসগুলো আছে একদম মাইল্ড রয়েছে, এটা আপনার স্কিনের ট্যানটাকে রিমুভ করছে, যেহেতু ব্রাইটনিং রয়েছে, হোয়াইটনিংয়ের ক্ষেত্রে হোয়াইটনিংটাও সেম কাজ করছে, গ্লোয়িংয়ের ক্ষেত্রে আপনার গ্লোটা আনছে। কিন্তু স্ক্রাবারের কাজ কি, স্ক্রাবার ওয়ান টাইপ অফ ক্লিনজার, কিন্তু এটা কি ক্লিন করছে না, এটা আপনার স্কিনের মধ্যে ডেড সেলটাকে রিমুভ করছে, ব্ল্যাকেস্ট হোয়াইটেস্টটাকে রিমুভ করছে। কিন্তু এটা করে নিলেন, করে নেওয়ার পর তারপর হচ্ছে থার্ড স্টেপ, আমাদের ব্রাইটনিং ম্যাসাজ জেল, দেখতেই পাচ্ছেন এখানে ব্রাইটনিং ম্যাসাজ জেল নাম্বার 3 রয়েছে, এটাও ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন, এই জাস্ট কোনাটা একটুখানি কাটবেন, কিনে এখান থেকে বার করে নেবেন, নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে জল দিয়ে 5 to 10 মিনিটস ম্যাসাজ নেবেন জেলটা। ম্যাসাজ নেওয়ার পর ওয়েট কটনে ক্লিন করবেন। তারপর ফোরে কী আছে, ব্রাইটনিং ম্যাসাজ ক্রিম, ফোরে হচ্ছে ব্রাইটনিং ম্যাসাজ ক্রিম, মানে এটা একদম স্টেপ বাই স্টেপ রয়েছে, কোনো অসুবিধা নেই, জাস্ট বক্সটা খুলবেন এবং নিজেরা করতে পারবেন। এটাও ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন, এভাবে কোনাটা কেটে নেবেন, নিয়ে বার করে নেবেন, নেওয়ার পর তারপরে জল দিয়ে দিয়ে 5 to 10 মিনিটস ম্যাসাজ নেবেন। ম্যাসাজ নেওয়ার পর ওয়েট কটনে ম্যাসাজ ক্রিমটা মুছে নেবেন। এটা মুছে নেওয়ার পর, মুছে নিলেন, তারপরে হচ্ছে আমাদের ব্রাইটনিং ফেস প্যাক, যেটা রয়েছে আমাদের ব্রাইটনিং ফেস প্যাক। এই ব্রাইটনিং ফেস প্যাকটা কী করবেন, নাম্বার 5, এইটা চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে ফেসে গলায় আপনি প্যাকটা অ্যাপ্লাই করুন, যে হাতে পারলে করবেন, বেটার হয় একটা প্যাক অ্যাপ্লাই করার ব্রাশ পাওয়া যায়, সেটা ব্রাশ বাড়িতে কিনে রেখে দেবেন। যারা ওশিয়ার প্যাক এমনি রেগুলারলি ইউজ করেন তাদের প্রত্যেকেরই নিশ্চয়ই আছে, না থাকলে একটা কিনে নেবেন, না হলে হাতে করে একটা বাটিতে নিয়েও কিন্তু ব্লেন্ড করে নিয়েও আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন, যার যেভাবে সুবিধে হয়। 5 নম্বরে রয়েছে ব্রাইটনিং ফেস প্যাক, ফেস মাস্ক রয়েছে এটা আমাদের, এইটা কিন্তু আপনারা যেটাকে আমরা প্যাক বলি, এখানে ব্রাইটনিং ফেস মাস্ক লেখা রয়েছে, মানে আপনার এখানে স্কিনের মধ্যে মাস্কের কাজ করছে। এটা 15 মিনিটস রাখবেন, 10 to 15 মিনিটস রাখার পর হালকাতে রাফ করে জল দিয়ে ক্লিন করে নেবেন। তারপর 6 যেটা রয়েছে, নাম্বার 6 স্টেপ যেটা রয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের ব্রাইটনিং সেরাম। এই প্যাকটা রিমুভ করে নেওয়ার পর, জল দিয়ে মুছে নেওয়ার পর একটা টাওয়ালে হালকা করে প্যাট করে নিন ফেসটা। প্যাট করে নেওয়ার পর তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ব্রাইটনিং যে সেরামটা আছে ওটা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। এইভাবে যেভাবে আমি দেখালাম, দেখুন ব্রাইটনিং ফেশিয়াল কিটটা দেখানো হচ্ছে, আমি যেভাবে দেখালাম 1, 2, 3, 4, 5, 6 এই যে 6টা স্টেপ, এই যে ব্রাইটনিং ফেশিয়াল কিটের মধ্যে আমাদের যে 6টা স্টেপ দেওয়া রয়েছে, এইভাবে কিন্তু নিজেরাই ঘরে করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কত ছোট্ট একটা পাল, মানে আপনার পার্সের মধ্যেও কিন্তু এটা চলে আসবে, ইচ্ছা হলে বন্ধুদের বাড়িতেও গিয়ে করতে পারছেন, বিশেষ করে ছেলেদের জন্য এটা কিন্তু ভীষণ সুবিধে। অনেকে ফেশিয়াল এক বড় কিট বয়ে নিয়ে যেতে হবে, কেমন লজ্জা লাগছে, কে কি বলবে, একদম এখন বিউটিফিকেশনটা কোনো লজ্জার না, নিজেকে সুন্দর প্রেজেন্ট করাটাই হচ্ছে এটা গর্বের ব্যাপার, সচেতনতার একটা দিক বলতে পারি। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শিউলি দে বলছি, কাটোয়া থেকে। কি নাম বললেন? শিউলি দে। শিউলি, আচ্ছা বলুন। আমার বয়স 20 হয়েছে। বলো শিউলি। হ্যাঁ ম্যাম। বলো। বলছি ম্যাম, আমি হচ্ছে ফার্স্ট ইয়ার কিছু ইউজ করতাম না, তারপরে মানে কোনো প্রোডাক্ট আমার ইউজে স্যুট হতো না, তারপরে আমার র‍্যাশ বেরিয়ে গেছিল। ওসিয়া হারবালের ওই ফেস ওয়াশটা ইউজ করে পাপায়া আমার র‍্যাশটা ঠিক হয়ে গেছে, তো আমি এরপর কি ইউজ করব সেটা জিজ্ঞেস। আচ্ছা, তোমার স্কিন টাইপটা এখন কেমন আছে? ওটা একদম ঠিক হয়ে গেছে রাস্তা। এখন স্কিন টাইপটা কেমন আছে? স্কিনটা কি ধরনের, ড্রাই না নরমাল রয়েছে? পাপায়া একদম মুখে পিম্পলস নেই তো? না, কিন্তু দু একটা ব্রণ বেরোয় মাঝে মধ্যে। আচ্ছা, তুমি একটা নিম পিওর ফেস ওয়াশ একটু করো, পাপায়াটা এখন বন্ধ রেখে তুমি একটা নিম পিওর ফেস ওয়াশ, একটা টিটি টোনার নিয়ে নাও, ফাইটোলাইট করবে দিনের বেলা, রাত্রিবেলা ফাইটোনাইট করবে। আর এখন যেটা একটা দুটো তোমার পিম্পলস বেরোচ্ছে, তুমি কদিন কিন্তু মানে 1 মাস মতো নিম পিওর ক্রিমটা ইউজ করো, তারপর আবার ক্রিমটা রেখে দেবে, যদি কখনো পিম্পলস আবার একটা দুটো ওঠে তখন সেখানে অ্যাপ্লাই করে নেবে, কমে যাবে, আর না হলে 1 মাস করার পর স্টপ রাখবে, ফাইটোলাইট ফাইটোনাইটটা করো। আর একটা ম্যাম, আমার মানে বোনের ছিল, বোনের 14 বছর, বোনের, আচ্ছা বোনের 14 বছর,
14 বছর বয়স, তো ওর গলায় না পুরো কালো হয়ে গেছে, মানে ডিসকালারেশন হয়ে গেছে, খুব ভালো প্রশ্নটা করেছো। আগের দিনও একজন ফোন করেছিল, সম্ভবত মেদিনীপুর থেকে, তার মেয়ের গলায় কালো, আমি আনসারটা দিতে পারিনি, সময় শেষ হয়ে গেছিল। আচ্ছা তোমাকে আরেকটা কথা বলবো আমি, শিউলি একটা এসপিএফ রেখে দেবে, ফাইটোলাইটের মতো তো সানস্ক্রিন আছেই, SPF 25 রয়েছে, কিন্তু হাতে ফাতে সব, আমি ওই 50টা কিনেছি। কোনটা? হ্যাঁ 50, ওকে গুড, ঠিক আছে ওটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আমি বলছি ক্রিম কি ইউজ করব বললে? Phytolite and Phytonite. তুমি আগে পিম্পলসটা সেরে যা, নিমপিওর ক্রিমটা এক মাস করে নাও, করে নিয়ে পিম্পলস গুলো একদম কিওর হয়ে যাক। আর ফাইটোলাইট ফাইটোনাইট তো করবে, গ্লোয়িং ব্যাপারটা যেহেতু তুমি চাইছো, নিমপিওর ক্রিমটা স্টপ রাখা, যখন স্টপ করবে এক মাস বাদে, তারপর তুমি গ্লোপিও সেরাম আর কোকোবাইট ফ্যানেস ক্রিমটা করবে। আর একটা ফেসিয়াল কিট করে নাও, আমি তো এক্ষুনি দেখালাম মিনি ফেসিয়াল কিটটা, দেখছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ দেখেছি। তোমার কমপ্লেক্সন কি, গায়ের রং কি? আমার মানে ফর্সা। ফর্সা, তাহলে গ্লোয়িং ফেসিয়াল কিট করো, জাস্ট একবার করো আমার কথা শুনে, তুমি নিজে আয়না থেকে মুখ সরাতে পারবে না, এত ভালো গ্লোয়িং ফেসিয়াল কিটে গ্লো আসে, ঠিক আছে? যাদের ফর্সা স্কিন তারা চোখ বন্ধ করে গ্লোয়িং ফেসিয়াল কিট করতে পারে, ওকে? তুমি এটা করো। আর ফাইট বলছি মাথায় না, মানে চুলে না ড্যান্ড্রফ এর প্রবলেম আছে, ও এই জন্য তোমার র‍্যাশ পিম্পলস টা বেরোতে থাকছে, এটা আগে বলা উচিত ছিল। আমিও তোমায় এটা জিজ্ঞেস করিনি, মিস করে গেছি জিজ্ঞেস করতে। এনিওয়ে আমি বলে দিচ্ছি, তুমি শুনতে থাকো। তুমি ওশিয়া হার্বালসে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করবে প্রতিদিন রাত্রিবেলা কি সন্ধেবেলা, বাড়ি থাকলে দিনে দুবার করে করবে। আর অ্যান্টি ড্যান্ড্রফ লোশনটা ফাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে সন্ধেবেলা কি রাত্রিবেলা দাও। আর নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন করে করো, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার দাও, লেন্থে দেবে, 1 মিনিট মতো রেখে প্লেন জলে ধুয়ে ফেলবে। আর যদি হেয়ার খুব ড্রাই হয় শিউলি, তাহলে কিন্তু অবশ্যই হেয়ার বাটার স্পাটাও কিন্তু করে নেবে, এটা করো। আর তুমি নিম পিওর ক্রিমটা করতে থাকো, ফাইটোলাইট ফাইটোনাইট কন্টিনিউ চলবে, কিন্তু সেরে যাওয়ার পর তারপর গ্লোয়িংটা করবে। আচ্ছা তোমার বোনের গলাটা কালো হয়ে যাচ্ছে, এটা সাধারণত আমরা অনেক বেশি ফ্যাট হয়ে গেলে, ফ্যাটিনেস চলে এলে আমাদের টক্সিনগুলো জমতে থাকে, তার জন্য কিন্তু ভীষণভাবে কালো হয়, থাইরয়েডের প্রবলেম থেকে হয়, গলাটা ফুলতে থাকে অনেকের। তোমার বোনকে যেটা করতে বলবে, রেডিয়েন্স ডিটান ফ্যানেস বডি ম্যাসাজ অয়েল, তো এই ম্যাসাজ অয়েলটা প্রতিদিন স্নান করার 15-20 মিনিট আগে ফেস উইথ বডি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে, আর গলায় তো দেবেই। প্রতিদিন স্নান করার সময় পাপায়া যে ক্লিনজিং বারটা আছে, ওই বারটা দিয়ে গলাটা পরিষ্কার করতে বলবে এবং বডি পার্টও পরিষ্কার করতে বলবে, এটা স্কিন টোনও ব্রাইট হবে, ট্যানটাও রিমুভ হয়ে যাবে, এটা করে নেবে। স্নান ট্যান করে উঠে, এখন তো ঠান্ডার সময় বডি বাটার মাখতে কোনো প্রবলেম নেই, পাপায়া বডি বাটারটা অ্যাপ্লাই করতে বলো, গলায় লাগাতে বলবে, এবং রাত্রিবেলা শোয়ার সময় অবশ্যই গলাতে অ্যাপ্লাই করতে বলবে, এবং তার সাথে উইথ বডি, পুরো বডিতেও বডি বাটারটা ইউজ করতে পারে। আর অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে 3 দিন ফেস বডি সব জায়গায়, এবং কি গলা তো মেনলি করবে যেহেতু গলাটা কালো রয়েছে, স্ক্রাবিং করতে বলো, এই 4টে প্রোডাক্ট দেবে, গলার দাগটা একদম রিমুভ হয়ে যাচ্ছে। একদম যেটা আমরা আলোচনা করছিলাম, দেখো যে পকেট ফ্রেন্ডলি প্লাস ক্যারি করার জন্য মানে সাংঘাতিক মানে একটা সুবিধাজনক কিন্তু এই প্যাক। আর একটা ফোন নিয়ে আসছি আমরা, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নদিয়া থেকে দীপিকা ঘোষ বলছি। একটু জোরে বলবেন কাইন্ডলি। হ্যাঁ আমি নদিয়া থেকে দীপিকা ঘোষ বলছি। হ্যাঁ বলুন, কত বয়স আপনার? 30। বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ আমি দিদি অনেক প্রোডাক্ট ইউজ করি, ফেস ওয়াশ, তারপরে হচ্ছে মানে ডে ক্রিম, নাইট ক্রিম, এগুলো বডি ওয়াটার, তারপরে ম্যাসেজ অয়েল, এগুলো সব ইউজ করছি। তো আমার চোখের নিচে অনেক স্পট আছে। চোখের নিচে কি, চোখের তলায় কালি? হ্যাঁ কালি না, মানে ওগুলো ওই যে ব্রণের যে দাগটা হয় আর কি, ওই ধরনের আর কি, মানে চোখের নিচে পড়েছে ওটা। ব্রণের দাগ চোখের নিচে পড়েছে? মানে ব্রণ হলে যেটুকু দাগ হয় আর কি, একটা ব্রণ উঠলে যে দাগটুকু হয়। কোন জায়গায়? একদম চোখের তলাটায় না, এই হাড়ের জায়গাটা দেখুন, চোখের তলাটায় একদম। মানে আমি যেখানটা, আমাকে দেখতে পাচ্ছেন টিভিতে? না না, আমি টিভির সামনে নেই। চোখের তলাটা ওরকম মানে কোন ফ্রেকলস টাইপের আসছে, ব্রাউন কালারের? হ্যাঁ ব্রাউন কালারের, হালকা হালকা ব্রাউন কালারই আছে। গালে হতে পারে আপনার এখানটা, কিন্তু চোখের আন্ডারে একদম তলায় তো এরকম কালো দাগ আসে না, সাধারণত কালো স্পট পড়ে যায়। আপনি কি বোঝাতে পারছেন না আমায়? আমি ঠিক বোঝাতে পারছি না আপনাকে।
চোখের তলায় কি ধরনের দাগ একটু বলুন। মানে ওটা স্পট আর কি, ছোট্ট একটা মানে দাগ পড়েছে ওটা, আর 3-4 বছর হলো এইভাবে হয়েছে। তো আমি দিদি পাপায়া স্ট্রাম তারপরে ব্লেম স্ক্রিম এগুলো ইউজ করছি। এটা কি একটা চোখের তলায় না দুটো চোখের তলায়? কাজল যেখানে পড়েন তার নিচে বলছেন তো? না তার আর একটু নিচে আর কি। আচ্ছা, গালে পড়েছে, চিনে পড়েছে। হ্যাঁ, কি করছেন পাপায়া সিরাম পাপায়া ক্রিমটা করছেন? হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে করছেন? করছি তাও 4 মাস হয়ে গেল, 3-4 মাস। আচ্ছা, লাইট হয়েছে না হচ্ছে না সেটা আমায় বলুন। লাইট হচ্ছে না, একই রকমের আছে। তাহলে ওটা তিল হয়েছে কোনো কারণে। ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, রামকৃষ্ণ তো আসবেন না বেথয়। কোথায় বেথয়? রামকৃষ্ণ তো আসবেন না? হ্যাঁ, যাবার তো কথা ছিল, তখন তো লকডাউন, তোমাদের ওখানে তো হয়েছিল, নিশ্চয়ই যাব। আবার ওয়ার্কশপ শুরু হলে আমি তো বেথু মানে অবশ্যই বেথুয়াতে যাবই, প্রোগ্রাম পড়বে, বেথুয়া বহরমপুর পড়বে। আমার নাম লেখানো আছে, তো আপনি আসলে আমি দেখাতাম। নিশ্চয়ই আমি যাব, অবশ্যই তুমি আসবে দেখাতে, তোমাদের জন্য আমি যাব। কিন্তু তখন তো জানো একদম স্ট্রিক্ট লকডাউন, তখন তো আমার মানে যাবার কোনো প্রশ্নই ওঠে না সেই সময়। নিশ্চয়ই আবার যাবো, ওয়ার্কশপ শুরু হলে আমি নিশ্চয়ই যাবো। যেগুলো যেগুলো আমাদের 20-তে ক্যান্সেল হয়েছে লকডাউনের সময়, সেগুলো আগে করা হবে, এবং সেটা আমিও বলে রেখেছি। আমার সেলস টিমের আমাদের যারা রয়েছে তারা তো সবাইকে বলা আছে যেগুলো ক্যান্সেল হয়েছে আগে সেখানে পড়বে, তোমাদের সবার নাম লেখা রয়েছে। একদম, আমি বলে দিচ্ছি তুমি কি ফোন নিয়ে আসছে আমরা। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সহেলি বলছি গুজরাট থেকে। সহেলি, কত বয়স? আমার এজ 27। হ্যাঁ হ্যাঁ, জয়িতাদি নমস্কার। নমস্কার, বলো সহেলি। হ্যাঁ জয়িতাদি, আমি তো লাস্ট 5-6 বছর ধরে ওশিয়ার হাত ধরেছি, পর থেকে আমি ভীষণ ভালো ছিলাম। তো কিন্তু রিসেন্টলি আমার একটু প্রবলেম হচ্ছে, আমি সেটা বলছি, মানে আমি অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের মেয়ে, কিন্তু আমি 2 বছর হলো এখানে আসার পরে আমার মনে হচ্ছে ওয়েদারটা আমার শ্যুট করছে না। তো গত বছর না আমার সেই শীতের সময় সমস্যাটা হয়েছিল, স্কিন হঠাৎ করে ভীষণ ড্রাই হতে শুরু করে। তো তখন আমি হেল্পলাইনে ফোন করে আমাকে কোকোহানি আর রোজ ময়েশ্চার ইউজ করতে বলেছিল, কিন্তু তারপরে আমার পক্স হওয়ার জন্য আমি আর কিছু ইউজ করতে পারিনি। ঠিক আছে, তো এবারেও যখন স্কিনটা এরকম ড্রাই হতে শুরু করলো শীতটা পড়া শুরু থেকে, তো আমি অ্যালোপিওর ফেস ওয়াশ, কোকোহানি ময়েশ্চারাইজার, রোজ ময়েশ্চার নিয়েছি। ঠিক আছে, আর তাছাড়া আমি আগে সবসময় ওই নিম পিওর যে রেঞ্জটা সেটা ইউজ করে যাই। তো এখন যেটা হচ্ছে, আমি 1 মাস ধরে কিন্তু এগুলো ইউজ করছি, তাও না সেই ড্রাইনেসটা যাচ্ছে না। আর ফেসে কি হয়েছে, মানে কিছুটা জায়গা যেমন আইব্রোর উপরে, ঠোঁটের পাশে, গালের এক পাশে, মানে সাদা মতন কিছুটা জায়গা না ড্রাই হয়ে আছে, মানে একদম ওই জায়গাগুলো একদম স্পটের মতো ড্রাই হয়ে আছে। এমনি তো পুরো মুখটা ড্রাই আছেই, ওই কিছু জায়গাগুলো মানে সাদা সাদা ড্রাই হয়ে আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, কোকোহানিটা কতবার মাখছো? কোকোহানিটা আমি সকালে এমনি প্লেন জলে মুখ ধুয়ে মাখছি, তার উপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, আর দুপুরে স্নানের পরে মাখছি, আর সন্ধ্যেবেলায় আমি রোজ ময়েশ্চারটা মাখি, আর রাতে যদি খুব ড্রাই হয় তখন রোজ ময়েশ্চারটা মাখছি, নয়তো আমি নিম পিওর যে ক্রিমটা ইউজ করি সেটাই রাতে মেখে ঘুমোচ্ছি। এমনি কোন ক্রিম ইউজ করো, মানে নাম অন্য কোন ক্রিম? না না, আমি ওশিয়ার ক্রিম। আচ্ছা, আমি সব ওশিয়া ইউজ করি। আচ্ছা আচ্ছা, আমি আর 2-3টে জিনিস তোমায় বলে দিচ্ছি। কোকোহানিটা তুমি 5 বার অবধি ইউজ করো, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে কোকোহানি মেখে নাও। ঠিক আছে, মেখে সানস্ক্রিন মাখছো, মেখে কাজকর্ম যা করার করছো, আবার স্টান টান করে উঠে কোকোহানি মাখো। দুপুরবেলা কোকোহানি মাখার পর, কোকোহানি মাখার 5 মিনিট বাদে রোজ ময়েশ্চার ওর ওপরে আবার মাখো দুপুরবেলাটা। সন্ধ্যেবেলা আবার কোকোহানি মাখো, আবার রাত্রিবেলা তুমি মানে রোজ ময়েশ্চার মেখে শো। মানে কোকোহানি রোজ ময়েশ্চার 2 বার, রোজ ময়েশ্চার 3 বার মাখলেও কোনো ক্ষতি হবে না। আর তোমার যেখানে যেখানে, হ্যাঁ এক মিনিট দাঁড়াও, যেখানে সাদা কি বলো, বলে না। আচ্ছা আরেকটা কথা বলে নি, সেটা হচ্ছে 1 সপ্তাহ ধরে না ভীষণ র্যাশও হচ্ছে মুখে। ঠিক আছে, মানে ইচি র্যাশ গুলো হচ্ছে হচ্ছে একা একা শুকিয়ে গিয়ে কালো কালো হয়ে, মানে ভীষণ চুলকাচ্ছে, আবার ওটা ড্রাই হয়ে গেছে বলে, ওই যেখানে গুলো পিম্পলস বেরিয়ে গেছে ভীষণ, যেখানটা ড্রাই হয়ে গেছে ওখানটা বের, তোমার র্যাশ বের হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, র্যাশ বের হচ্ছে, এমন কি পিম্পলস হয়েছে, না হাত দিতে পারছি না, ভীষণ ব্যথা। এর আগেও যখন আমি মানে পিম্পলস এর জন্য যখন থেকে আমি ওশিয়ার ইউজ করছি তখনই কিন্তু আমার এরকম ব্যথা পিম্পলস হতো না, এখন মানে পিম্পলস গুলো পুরো মুখটা বের হয়নি, মানে ভেতরে আছে, বুঝতে পারছি জায়গাটা এত এত খারাপ হলো কি করে স্কিনটা তোমার? আমি অ্যাকচুয়ালি না আমার এখানে আসার পর থেকে আমার মানে শরীরটাও মানে ভালো থাকে না, অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার এখানকার ওয়েদারটা স্যুট করেনি। কি করবে, যেখানে থাকতে হবে সেখানকার মতো করে সেইভাবে তোমায় মানিয়ে চলতে হবে, এখন তো তোমায় ওখানে থাকতে হবে। আমি বুঝতে পারছি না, কিছু টেনশন একদম করো না, আমি আছি, ওশিয়া হার্বালস আছে, আমি যেভাবে তোমায় বলে দিচ্ছি সেভাবে তুমি একটু ইউজ করো, করার পর ঠিক 1 সপ্তাহ বাদে আবার আমাকে ফোন করো এখানে।
ঠিক আছে, পিম্পলসের জন্য কি আমি সব বলে দিচ্ছি তোমাকে, সব বলে দিচ্ছি, শুনতে থাকো, তুমি শুনতে থাকো। আচ্ছা, প্রথম যে ফোন করেছিল পাপায়া সেরাম, পাপায়া না 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 প্রথম না, ওই যে দীপিকা রাম বেথুয়া থেকে, পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা করছে, এটা এটা অ্যাপ্লাই করুন, 4 মাস ধরে করছেন। আর একটা কাজ করুন, ভাটিবার এসেন্সিয়াল অয়েলটা নিয়ে নিন, ওটা পাপায়া ব্লেমিশ ক্রিমের সাথে 2 ড্রপ দিয়ে উইকে 3 দিন করে করুন, দেখ ওই স্পটের মধ্যে অ্যাপ্লাই করুন। আর অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে 3 দিন করে করুন, বাম্বু পিল আপ মাস্কটা উইকে 1 দিন করে করুন, আর প্ল্যাটিনাম ফেসিয়াল কিটটা একটু করে দেখুন, যদি স্পট না ওঠে তাহলে ওয়েট করুন, আমি বেথুয়া গেলে তারপর দেখে নেবো কেন, আর বাকি যেভাবে প্রোডাক্টগুলো ইউজ করছিলেন সেভাবে করবেন। আমি আশা করছি যেগুলো বলে দিলাম তাতে দাগটা আপনার উঠে যাবে। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সুষমা শাহ বলছি, বেলেঘাটা থেকে। একটু কাইন্ডলি জোরে বলুন সুষমা। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? সুষমা শাহ বলছি, বেলেঘাটা থেকে। বয়স কত? 24। হ্যাঁ, কি প্রশ্ন আছে বলো সুষমা। মনে করছো ম্যাডাম, আমি নার্সিং স্টাফ। বলো কেমন আছো? ভালো আছি ম্যাডাম, কিন্তু ম্যাডাম আমার রিসেন্ট একটা সমস্যা হচ্ছে ম্যাডাম, পিম্পলস আমার হচ্ছিল না আমার। হ্যালো, হ্যাঁ বলো, কি সমস্যা? বলছি ম্যাডাম, আমার পিম্পলস হচ্ছিল না কিন্তু একটা দুটো করে হচ্ছে ম্যাডাম, কিন্তু তার স্পটটা ম্যাডাম থেকে যাচ্ছে, এখনো ওই দুটো স্পটই আছে। মাথা ড্যান্ড্রাফ আছে? আর ড্যান্ড্রাফের জন্য তো ম্যাডাম আপনার প্রোডাক্ট করছি, তা ওইটা নিয়ে কোনো কথা নেই যে ড্যান্ড্রাফ আবার আসবে, আপনার নিউ ক্লিন অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন। থ্যাংক ইউ, তুমি একটা কাজ করো, একটু টিটি টোনার আর নিমপিওর ক্রিমটা কদিন ইউজ করে নাও, পিম্পলসটাকে আগে স্টপ করো, কেন পিম্পলস হতে থাকলে সেটা স্পট পড়বেই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আর এর মধ্যে তুমি একটা ভাটিবার এসেনশিয়াল অয়েল নিয়ে নাও, রাত্রিবেলা কোন নাইট ক্রিমটা ইউজ করো? আমি এখন ম্যাডাম রোজ ময়েশ্চার করি, রোজ ময়েশ্চারের সাথে 2 ড্রপ দিয়ে উইকে 3 দিন করে অ্যাপ্লাই করো, পিম্পলসটা একদম কন্ট্রোল চলে এলে পাপায়া ব্লেমিশ ক্রিমটা ইউজ করবে, স্পটগুলো পুরোপুরি চলে যাবে। ঠিক আছে সুষমা, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। সহেলি, সহেলি গুজরাট থেকে, সহেলি তুমি যেটা করছো অ্যালোপিওর ফেস ওয়াশ করছো, করো সিটিএমটা করো, ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজারটা করো, টোনারটা টিট্রি করো, একটু টান লাগবে হয়তো, কিন্তু টিট্রি যেহেতু অ্যান্টিসেপটিক, আমি এত দূরে আছি আমি বুঝতে পারছি না কী কারণে ইচিং হচ্ছে, কেন এত ব্যথা কেন হচ্ছে, ড্রাইনেসে পিম্পলস হলে কিন্তু এতটা ব্যথা হবে না। তো এনিওয়ে তোমার কোনো ইন্টারনাল কোনো প্রবলেম হচ্ছে কি না, অনেক সময় আমাদের ইন্টারনাল প্রবলেম গ্যাস অম্বল থেকেও কিন্তু আমাদের র্যাশ পিম্পলসগুলো বাড়তে থাকে, তো টিটি টোনারটা টোনিং করে কোকোহানিটা যেমন স্টান টান করে উঠে করছো করবে, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে কোকোহানি একটু মেখে নেবে, করে নিয়ে তুমি ফাইটোলাইটটা সারাদিন মেখে থাকো, মানে সকালটুকু মেখে থাকো, আফটারনুনে আবার এমনি প্লেন বেশি ফেস ওয়াশ দেবে না, প্লেন জলে মুখটা ধুয়ে নাও, ধুয়ে নেওয়ার পর কোকোহানি অ্যাপ্লাই করবে, যতবার মুখ টান লাগবে কোকোহানিটা কিন্তু দিতে থাকো, সেটা 1 ঘন্টা বাদে বাদে হলেও কোকোহানি দেবে। ইভিনিংয়ে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করবে, টিটি টোনারটা টোনিং করবে, কোকোহানি ময়েশ্চারাইজারটা দিয়ে নিম পিওর ক্রিমটা লাগাও, এটা অ্যাপ্লাই করে রাখো ইভিনিংয়ে, কিন্তু এটা তোমার র্যাশ পিম্পলস যেটা হচ্ছে সেটাকে কন্ট্রোলের জন্য। আর রাত্রিবেলা শোয়ার সময় ফেসটা ক্লিন করে নেবে, ফেস ওয়াশ দিয়েও করতে পারো, করে নিয়ে আর ক্লিনজার তো বিকেলে করছে, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে একটু কোকোহানি মেখে 5 মিনিট বাদে রোজ ময়েস্ট মেখে তারপর শুতে যাবে, বেডে যাবে, এইটা করতে থাকো। আর একটা প্যাচিওলি এসেনশিয়াল অয়েল নিয়ে নাও, এখন তোমাকে আমি টিট্রিটাও তোমার খুব দরকার রয়েছে, কিন্তু আমি টিট্রিটা দিচ্ছি না, কেন স্কিন যেহেতু তোমার মারাত্মক ড্রাই, সাদা সাদা হয়ে গেছে, প্যাচিওলি এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা ভীষণ ভালো স্কিনকে হাইড্রেশন দেয় এবং ড্রাইনেসটাকে খুব তাড়াতাড়ি কাটায়, তুমি দেখে নাও, ইভিনিংয়ে নিমপিওর ক্রিমের সাথেও দিতে পারো, রাত্রিবেলা রোজ ময়েশ্চারের সাথেও দিতে পারো, 2 ড্রপ দিয়ে উইকে 3 দিন করে প্যাচিওলি এসেনশিয়াল অয়েলটা অ্যাপ্লাই করো, একটা ফ্রুট মিক্স ফেসিয়াল কিটটা করবে মাসে 2টো করে। আর ওর বয়স কত? 24 বছর? না না, ওর হচ্ছে 27 বছর। তুমি একটা উইট কেয়ার ম্যাসাজ ক্রিম নিয়ে নাও, এটা উইকে এখন এই মুহূর্তে করো না, যেহেতু পিম্পলস হচ্ছে ব্যথা আছে, পিম্পলসটা কন্ট্রোলে চলে এলে তারপর করবে, নাহলে মানে কন্ট্রোলে এলে তখন করবে, উইট কেয়ার ম্যাসাজ ক্রিমটা 5 থেকে 10 মিনিট জল দিয়ে দিয়ে ম্যাসাজ করবে, আমি এটা বলে রাখলাম তোমায়, কিন্তু এই মুহূর্তে উইট কেয়ার করবে না। আর নিম প্যাকটা নিয়ে নাও, যেগুলো যেগুলো পিম্পলস উঠছে নিম প্যাকটা লাগানোর পর ওই জায়গায় তুমি স্পট অ্যাপ্লিকেশন করো, করে তারপর রাত্রিবেলাতে ফেস ওয়াশ করে নাইট ক্রিমটা মাখছো, আর উইকে 1 দিন পুরো মুখে প্যাকটা লাগাবে, প্যাক তোলার পর টিটি টোনারটা টোনিং করবে, করার পরেই কোকোহানি ময়েশ্চারাইজার মেখে নেবে, নাহলে কিন্তু স্কিন টেনে যাবে আরও, একে নিম টানে আর তার মধ্যে প্যাক এমনিও টানবে, আর গুজরাটে এমনিই খুব ড্রাই শুষ্ক ওয়েদার, তো এটা করতে থাকো, র্যাশ পিম্পলসটা কন্ট্রোলে চলে এলে আমাকে অবশ্যই ফোন করবে।
আপনাদের বলে রাখি যে ওশিয়া হার্বাল যে হেল্পলাইন স্ক্রিনে যাচ্ছে 9804033333 এবং 033 দিয়ে 4043333, এই দুটি হেল্পলাইনস এখানেই আপনাদের ফোন করতে হবে, কোথায় পাবেন প্রোডাক্ট, কীভাবে ব্যবহার করবেন, যাবতীয় ডিটেলস জানতে। যেটা আমরা ছিলাম দেখো আলোচনায় পরপর করে, ইনফ্যাক্ট দেখো সেই গ্লো গ্লোয়িং এই জায়গাটা কিন্তু ফিরেই আসছে একদমই। আমি দেখো গ্লো ব্যাপারটা তো আমরা প্রত্যেকেই চাই, কিন্তু র্যাশ পিম্পলস থাকলে এটা একটু মাথায় প্রত্যেকে ঢুকিয়ে নিন। আমরা বারবার করে বলি যে র্যাশ পিম্পলস জিনিসটাকে আগে সারিয়ে নিন, কারণ র্যাশ পিম্পলস সেরে গেলে তখন আপনি সব কিছু ইউজ করতে পারবেন। কারণ র্যাশ পিম্পলস থাকলে তুমি স্ক্রাবিং করতে পারবে না, কোনো ফেয়ারনেস ক্রিম ইউজ করতে পারবে না, কোনো অন্য কোনো ক্রিম ইউজ করতে পারবে না, ঠিকভাবে ফেশিয়াল করতে পারবে না, অনেক সমস্যা থাকে। একটা ফোন নিয়ে আসছি, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ সমূহ থেকে বলছি, মোমা বিশ্বাস। আচ্ছা আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ আমার সম্বন্ধে। বয়স কত আপনার? আমার 43। হ্যাঁ বলুন কি প্রশ্ন? 43। আমার মুখে খুব মানে ব্রণ বেরোচ্ছে, ব্রণগুলো এবার পেকে গিয়ে না খুব বিচ্ছিরি টাইপ হয়ে যাচ্ছে, আর মুখে গ্লোটাও ঠিকঠাক নয়, মানে খুব এমনি ডার্ক রং চাপা। তারপরে কি হয়, আমি মুখটা চাই যে একটু মানে ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এরকম ধরনের। আচ্ছা স্কিন টাইপটা কি আছে, অয়েলি আছে স্কিনটা না নর্মাল? না অয়েলি আছে কিন্তু এখন খুব একটা অয়েলি নয়। আচ্ছা আর আগে ছিল, তারপরে আমি একটা জিনিস ব্যবহার করতাম, এখন অতটা অয়েলি নয়। আচ্ছা মাথায় ড্যান্ড্রফ আছে? ওসব কিছু নেননি? ঠিক আছে আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালস ইমপিওর ফেস ওয়াশটা নিন, অ্যাপ্লাই করুন, দিনে দুবার করে করার চেষ্টা করবেন প্রয়োজন বুঝে। আর ইমপিওর ফেস ওয়াশটা একটু টান লাগতে পারে, যেহেতু এখন আপনার অতটা টান নেই, নর্মালি আছে স্কিনটা। বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করুন, টিটি ফ্রেশ টোনারটা টোনিং করুন, আর গ্রেপ ময়েস ময়েশ্চারাইজার এই সিটিএমটা করুন। সকালবেলা ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিংটা করে নিন, করে নিয়ে আপনি ফাইটো লাইটটা ইউজ করুন, এটা খুব দরকার আছে। এটা র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোলে রাখে, ওপেন পোর্সকে মিনিমাইজ করে, এই যে টেন্ডেন্সিগুলোকে কিন্তু আপনার যে স্কিনটা ব্রাইটনেসটা দেখবেন, ফাইটো লাইট ইউজ করলে আপনার স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা আপনি করুন। ইভিনিংয়ে আপনি টার্মারিক বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম দেবেন, সেরাম দেওয়ার 10 মিনিট বাদে নিমপিওর ক্রিমটা অ্যাপ্লাই করুন। আর রাত্রিবেলা অবশ্যই আপনি ফাইটো এজটা করবেন, কিন্তু কেন এজটা আপনার 43, এই ফাইটো এজটা করুন। আর এর সাথে আরেকটা জিনিস করবেন, উইকে একদিন করে আপনি নিম প্যাকটা অ্যাপ্লাই করবেন, তার আগে অবশ্যই নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর নিম প্যাক দেবেন, 15 মিনিট রাখার পর হালকাতে রাব করে ধুয়ে ফেলে নিমপিওর সেরাম আর ক্রিমটা দিন, এটা করুন। আর যদি খুব বেশি টান লাগে গ্রেপ ময়েস ময়েশ্চারাইজারটা একবারের জায়গায় 3 বারও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা বুঝে নেবেন কোন টাইমটা আপনার খুব ড্রাই ফিল হচ্ছে, একটুখানি ময়েশ্চারাইজার ইউজ করে নেবেন, এটা করুন। আশা করছি পিম্পলসটা কন্ট্রোলে চলে আসবে, চলে এলে আমাকে অবশ্যই আমাকে ফোন করবেন, এখানে হেল্পলাইনে, এখানে ফোন না পেলে হেল্পলাইনে ফোন করে নেবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেখানে আপনি আপনার ফটো পাঠিয়ে যা, যে ধরুন নিজের প্রবলেম বুঝতে পারছেন না আমার এই ধরনের সমস্যা আছে, তো সেখানেও কিন্তু আপনারা পাঠাতে পারেন। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে বেসিক্যালি আমরা যে থিঙ্কিংয়ে চলি আদৌ পেতা নয়, আমাদের একটু অ্যাওয়্যার হওয়া দরকার, এবং ওশিয়া হার্বালস কিন্তু সেটা করছে, আপনাকে সুন্দরও বানাচ্ছে, অ্যাওয়্যারনেসও আপনার মধ্যে তৈরি করছে যে আপনি সুন্দর থাকুন। সপ্তাহ যেন 2 দিন চলে আসে আমাদের কিন্তু ওশিয়া হার্বালস এবং জয়িতাকে নিয়ে। আজকে আপাতত বিদায় নিচ্ছি আমরা ওশিয়া হার্বালসের লাইভ অনুষ্ঠান থেকে, মঙ্গলবার কিন্তু আমরা 6টার সময় আবার আসছি জয়িতাকে নিয়ে। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার।